বুথের কাছে বিজেপি প্রার্থীর ছবি দেওয়া ব্যানার থাকার অভিযোগ তৃণমূলের তরফে ব্যারাকপুর বিধানসভার ঘটনা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9033880894। ষষ্ঠ দফা নির্বাচনের শুরুতেই বিড়ম্বনায় বিজেপি। ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে প্রার্থীর ছবি দেওয়া একটি ফ্লেক্স বুথের 100 মিটারের মধ্যে থাকার অভিযোগ তৃণমূলের তরফে। ব্যারাকপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের শ্রী লাল বাহাদুর শাস্ত্রী হিন্দি বিদ্যালয়ের 113 নম্বর বুথের কাছে বিজেপি প্রার্থীর সমর্থনে পোস্টার থাকার আপত্তি জানানো হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বিষয়টি সকাল থেকেই নির্বাচন কমিশনের গোচরে আনা হলেও খোলা হয়নি ব্যানারগুলি, এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আমাদের এখানে আপত্তি জানানো হয়েছে, যেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে 100 মিটার্সের মধ্যে পোলিং বুথের এখানে বিজেপির ক্যান্ডিডেটের ফ্ল্যাগ ঝান্ডা সমস্ত পুরো ছেড়ে দেওয়া হয়েছে। আমরা CISFকে বললাম, যারা যারা এখানে মানে প্রিসাইডিং অফিসার্স আছেন তাদেরকেও বলা হলো, তারা ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে না। তারা বলছে যে মই নিয়ে কেউ, আমরা তো উঠে নামাবো না, কেউ আছে মানে একজন পোলিং এজেন্ট মানে সে প্রিসাইডিং অফিসার CISF বলছে আমি কি নামাবো ওপর থেকে উঠে গিয়ে, তাই নামাবেটা কি? এবার আমরা যদি এটাকে মানে আমরা তো অবজেকশান জানাতে পারি আইনত বিষয়গুলোকে করার জন্য, এবং যারা যারা আছে হচ্ছে আপনার মানে যারা সিকিউরিটিতে আছে CISF-এর লোকেরা, এদের মুখের ভাষা অত্যন্ত খারাপ এবং মহিলাদের সামনে মাবন তুলে গালাগাল করছে রীতিমতো করে, উল্টোপাল্টা করে আজে বাজে কথা বলছে। এবং আমাদের এখানে আপনি দেখতে পাবেন CM শুক্লার আপনার দুটো পরপর ব্যানার করা আছে, ঝান্ডা করা আছে, একদম বুথের 100 মিটার্স না উইদিন 20 মিটার্স এই জিনিসটা করা হয়েছে। আর CISF যখন তখন বুথের ভেতর ঢুকে পড়ছে এবং সাধারণ ভোটারদেরকে এভাবে প্রভাবিত করা হচ্ছে। এখন যদি ভোটটা স্টার্ট হয়ে গেছে, এখন আমাদের এজেন্টকেও মানে এজেন্ট রিলিভার এদেরকেও থ্রেট করা হচ্ছে 136 নম্বর বুথের মধ্যে। এবং প্রত্যেকটা আমাদের এখানে যতবার করে আমরা অবজেকশন করেছি, আমরা কালকে রাত থেকে আমরা জেনারেল অবজারভারকে ফোন করেছি, আমরা কালকে রাত থেকে পুলিশ অবজারভারকে আমরা ফোন করেছি, কিন্তু ফোন করার পরেও এরা কোনো রকম রেসপন্সিবিলিটি নিচ্ছে না। না 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 না